রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যে ঈদ বা উৎসবের প্রচলন 604 হিজরি সনের থেকে চলে আসতেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একটা লম্বা সময় পরে ইরবিলের শাসক আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি তো উনি এই প্রচলনটা প্রথম শুরু করেন। তো ইসলামের মাঝে স্বীকৃত দুটি ঈদ কিন্তু রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটি ইসলামের শরীয়ত কর্তৃক স্বীকৃত, এবং ওই দুটি ঈদের নামাজ হয়, নামাজের খুতবা হয় এবং একটা বিশাল একটা উৎসব মুখরভাবে এই দুটি ঈদকে পালন করা হয়। কিন্তু ওই 604 হিজরি সনে যে এই একটা নতুন ঈদের প্রচলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিনকে জন্মদিবসকে কেন্দ্র করে শুরু হলো, তো এই ঈদে কিন্তু এটা জাস্ট একটা উৎসব, এই ঈদের না আছে কোনো নামাজ, না আছে কোনো ফর্মালিটিস। তো এটা কিন্তু ইসলামের একটা নতুন উদ্ভাবিত বিষয়। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনতে একটা চমকপ্রদ, একটা মানে দারুণ ইন্টারেস্টিং লাগে শুনতে। কিন্তু এই নতুন উদ্ভাবিত বিষয়গুলো কিন্তু ইসলামের পরিভাষায় বিদআত বলা হয়, আর বিদআত এর ঠিকানা হলো জাহান্নাম। আচ্ছা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রচলন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো দিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো একটি বছরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবসকে পালন করেছেন ঘটা করে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবাগণ ছিলেন, কোনো একজন সাহাবি এই ঈদে মিলাদুন্নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন এমন কোনো নজির কি কোনো একটা হাদিসের মাঝে খুঁজে পাওয়া গেছে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে শ্রেষ্ঠ তিন যুগের কোনো যুগে কিন্তু এমন কোনো নজির পাওয়া যায়নি। তো হঠাৎ করে 604 হিজরি সনে এটার একটা প্রচলন, মানে এত লম্বা একটা সময় পরে গিয়ে এই ঈদে মিলাদুন্নবীর প্রচলন শুরু হলো। এত লম্বা সময় পরে হওয়ার এটার মূল রহস্যটা কি ছিল, তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাগণের তাবেঈগণের তাবে তাবেঈগণের কি ভালোবাসার কমতে ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। এমনটি আসলে কল্পনা করাও তো গর্হিত কাজ। তো যে কাজ সাহাবাগণ থেকে রাসূল সাল্লামের নিজের জীবনী থেকে শ্রেষ্ঠ তিন যুগের কোনো যুগে এমন কোনো নজির পাওয়া যায় না, তাই এমন কাজ এত লম্বা সময় পরে যার প্রচলন, এবং এই যে বর্তমানে প্রায় 1500 বছর পরে এখন মানুষ আরও জাঁকজমকের সাথে পালন করতেছে, মানে এই বিদআতি কাজটা একেবারে মানে আরও সুশোভিত করে মানুষের কাছে তুলে ধরা হয়েছে এবং মানুষ এইগুলোকে আরও ঘটা করে পালন করতেছে। অথচ কোরআনের কারিমে আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল সাল্লাল্লাহু তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো, এবং যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলোকে তোমরা প্রত্যাহার করো, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তো রাসূলের যুগে, রাসূলের পরে শ্রেষ্ঠ তিন যুগে কোনো যুগে যে জিনিসটির হদিস পাওয়া যায় না, যার বিন্দু পরিমাণ কোনো নজির দৃষ্টান্ত পাওয়া যায় না, সেই জিনিসটি তো অবশ্যই প্রত্যাহারযোগ্য, প্রত্যাহার করার মতো একটি বিষয়। সেই জিনিসটি মানে এখন তো এটা পালনীয় কোনো বিষয় হওয়া উচিত না, হওয়ার কথা ছিল না। এবং আরেকটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যেমনিভাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও কিন্তু এই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের জন্য যদি আপনি আনন্দিত হতে চান, ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল উপলক্ষেও তো আপনার আসলে ব্যথিত, দুঃখিত হওয়ার কথা, মর্মাহত হওয়ার কথা। তা আপনি একই দিনে জন্ম এবং মৃত্যু দুইটি একই দিনে, তা আপনি আনন্দিত হচ্ছেন, তো আনন্দিত হচ্ছেন ভালো কথা, আবার একই দিনে উনি যে দুনিয়া থেকে চলে গেলেন, এই জন্য কি আপনার ব্যথিত হওয়ার কথা না, ব্যথিত হওয়া উচিত না? তা আপনি একটি পালন করছেন আরেকটি পালন করছেন না, তো এখানে তো সাংঘর্ষিক হয়ে গেল ব্যাপারটা। আসলে এখানে হয়তো আল্লাহ পাকের কোনো বিশেষ রহস্য ছিল, এই জন্য উনি ওনার শ্রেষ্ঠ হাবিবকে একই দিনে জন্ম এবং একই দিনে মৃত্যু দিয়েছেন, যেন এই দিবসটিকে নিয়ে মানুষের মাঝে যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি এই ব্যাপারটি না করতে পারে। কিন্তু তারপরও এই জিনিসটি নিয়ে বর্তমানে বাড়াবাড়ি ছাড়াছাড়ির একটা চূড়ান্ত পর্যায়ে দেখা যাচ্ছে। তো ইসলামের মাঝে শরীয়তের ভিতরে কোরআন হাদিস ইজমাকিয়াস এগুলোর ভিতরে যেগুলো অস্তিত্ব না পাওয়া যায়, হঠাৎ করে নতুন করে যে জিনিসগুলো মানুষ পালন করা শুরু করে, তো সেই জিনিসগুলোকে শরীয়তে বিদআত হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, সেগুলোকে বিদআত বলা হয়েছে।
আর বিদআতের ঠিকানা হলো জাহান্নাম, এর কোনো সন্দেহ নেই। তো ঠিক অনুরূপভাবে তেজার প্রচলন রাসুলের যুগে ছিল না, রাসুলের পরে শ্রেষ্ঠ তিন যুগে ছিল না, তো সেটাকে তো স্পষ্ট বিদআত বলাতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এই বিদআতি কাজ কারবার থেকে, এই উৎসব থেকে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং এগুলো কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা বেশি বেশি দুরুদ পাঠ করতে পারি, শুধু জন্মদিন না, রাসুলের প্রতি দুরুদ আমাদের প্রতিনিয়ত অভ্যাসে পরিণত হওয়া উচিত। আমরা বেশি বেশি দুরুদ পাঠ করি রাসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই যে এই ধরনের নামে যে ঈদে মিলাদুন্নবী নামে যে ধরনের প্রথা, যে ধরনের উৎসব এবং এই সম্মিলিত যে আয়োজন, এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।